চলমান দাবদাহ পথচারী শ্রমজীবী কেটে হওয়া মানুষ জীবিকার তাগিদে দাঁড়াতে এরকম তীব্র রোদ উপেক্ষা করে গরতুন বাইরম ভরের ইতারার পতর ক্লান্তি রোধ এবং ইটিষ্ট গরতুন বাঁচাইবেন লক্ষ্যে চট্টগ্রাম দশাসন সংসদ সদস্য আলহাজ মহিউদ্দিন বাচ্চুর নির্দেশনায় 13 নম্বর পাহাড়তলি ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণের সার্বিক তত্ত্বাবধানে সেগুনবাগান যুব সমাজ সংঘ কল্যাণ সমিতির উদ্যোগে পানি এবং শরবত বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত। এপ্রিলের 13 তারিখ দুপুর 2টায় সেগুনবাগান মরুদ্দেজি ফানে এবং শরবত বিতরণের কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত আছেন 13 নম্বর পাহাড়তলি ওয়ার্ড যুবলীগ নেতা গাজী মোহাম্মদ শাহজাহান, অভিদুল ইসলাম রুবেল, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, আর অর্থায়ন এবং পরিচালনায় আছেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ পাহাড়তলি কারখানা শাখার সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ রেলওয়ে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজান করিম বাবু। অনুষ্ঠানের আয়োজন করছি সেগুনবাগান যুব সংঘ সমাজ কল্যাণ সমিতির মোহাম্মদ রেজান করিম বাবু, সোহেল, ওয়াসিম, রনি, ইয়াসিন, রাসেল, জুয়েল, শাহিন, ফয়সাল, শরীফ, রিফান, শাওন, তিশন সহ আরো বক্তব্য। পথচারীদের মাঝে আমরা পানি, শরবত, স্যালাইন ইত্যাদি বিভিন্ন প্রকার সেবা দিচ্ছি। সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণ ভাইয়ের নির্দেশনায় আমরা সবাইকে শরবত খাওয়াচ্ছি, স্যালাইন দিচ্ছি, পানি দিচ্ছি ইত্যাদি আমরা সেবা করে যাচ্ছি। তো ইনশাল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, যারা এখানে সমাজের সাথে সম্পৃক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাই। এখানে আমাদের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ সবাই একসাথে মিলিত হয়ে কাজটি করেছেন। এবং আরও বিশেষভাবে ধন্যবাদ জানাই 13 নং ওয়ার্ডের যুবলীগ নেতা গাজী মোহাম্মদ শাহজাহান ভাইকে, ওনার নির্দেশনায় আমরা এই কাজ পরিচালনা করেছি। ধন্যবাদ সবাইকে। সেগুনবাগান যুব সংঘ সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে এই ফানি এবং শরবত বিতরণ কর্মসূচি চলমান রাখিবার চেষ্টা থাকে বলে জানাই আয়োজক। অত্র এলাকায় মনে করেন যাদের ঝড় বৃষ্টি তুফান হলেও তা যাদের জীবিকার তাগিদে বাসা থেকে বের হতে হয় রোদের যে তাপ, এই তাপে চলমান হিটস্ট্রোক থেকে মানুষদের রক্ষা করার জন্য এবং পথচারীদের সামান্য ক্লান্তি দূর করার জন্য আমরা সেগুনবাগান যুব সংঘ সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণ সাহেবের সার্বিক তত্ত্বাবধানে প্রশাসনের এমপি জনাব মহিউদ্দিন বাচ্চু ভাইয়ের নির্দেশনায় আমরা এই চলমান এই প্রক্রিয়া শরবত বিতরণ কর্মসূচি চালু করেছি। আশা করি আমরা এই শরবত বিতরণ কর্মসূচি চলমান রাখবো, যতদিন পর্যন্ত এই দাবদাহ চলবে থাকবে ততদিন পর্যন্ত ইনশাল্লাহ আমরা এই এলাকার মানুষ, পথচারী, সাধারণ শ্রমজীবী, পেশাজীবী মানুষদের মাঝে এই শরবত বিতরণ কর্মসূচি চালু রাখবো ইনশাল্লাহ। সি প্লাস চট্টগ্রাম।